এই তেল পিঠার উপরে ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন সব কিছুর কাজ একসাথে করে দিবে। আমরা বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেমন ফেসটা একদম চকচক করে, এই পিঠার উপরে এই তেল ব্রাশ করার পরে দেখবেন একদম পিঠা চকচক ঝকঝক করতেছে। ছোটোবেলা থেকেই ঘরের কাজের উপর কেন যেন আমার এক ধরনের বিশেষ অনীহা ছিল। পিঠা বানানো দূর থাক, আমি তো ঘরের সাধারণ কাজগুলো ঠিকমতো করতে পারতাম না, এই নিয়ে আমার মায়ের ভীষণ অভিযোগ ছিল। তো কিছুদিন আগে আমি একটা ব্লগ আপ করি, সেটার মধ্যে আমি দেখেছিলাম যে আমি পিঠা বানাতে পারি না। সেই ব্লগ দেখে আমার মা ভীষণ কষ্ট পেয়েছেন এবং উনি আমার জন্য এতগুলো চালের গুঁড়ি নিয়ে এসেছেন যে আজ আমাকে পিঠা বানানো শিখিয়েই ছাড়বেন। তো আর কি, এখন যাচ্ছি পিঠা বানানোর প্রসেসে। ওমা, মা বানাবে পিঠা, এখন দেখি উনি ডালের বড়া বানানোর প্রিপারেশন নিচ্ছে। তো আমি বললাম, তুমি চুলায় ডাল সিদ্ধ কেন দিয়েছ? তো মা বললেন যে সারা জীবন তো শুধু খেয়েই গিয়েছো, কোনটা দিয়ে কী বানিয়েছি তা তো কখনো খেয়ালও করনি। এই ডাল ডালের বড়া বানানোর জন্য না, পিঠা বানানোর জন্য। তো আমি বললাম, ডাল দিয়ে পিঠা, এ আবার কী পিঠা? তো আমার মা বললো, পাকন পিঠা। এই পিঠা আবার প্রিয় বাবার ভীষণ পছন্দ, তো এই পিঠার যে ডাল দিয়ে বানায় এটা কখনো আমি খেয়ালই করিনি। আম্মু মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছিলেন, মুগ ডালের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলেন এবং পাশের চুলায় চালের গুঁড়িগুলো অল্প আছে অনেক সময় ধরে টেলে নিয়েছিলেন। এই পিঠা বানাতে চালের গুঁড়িগুলো ডিরেক্ট দিয়ে দেওয়া যায় না, অনেক সময় ধরে টেলে তারপরে দিতে হয়। তো টেলে নেওয়া চালের গুঁড়ির সাথে সিদ্ধ মুগ ডাল দিয়ে সাথে গরম পানি অ্যাড করে একটা পিঠার ডো বানানোর ট্রাই করছিলেন। এটা বেশ সময় নিয়ে হাতে ময়ান দিয়ে একটা সফট ডো তৈরি করা হয়। তো আমি আর আমার মা মিলে ভীষণ চেষ্টা করছি এই ডোটা বানানোর জন্য। তো অনেকক্ষণ ধরে ময়ান করার পরে এটি একটা সফট ডো হয়ে যায় এবং ডোগুলোকে ছোটো ছোটো গোল গোল বলের শেপে আম্মু বানিয়ে নিয়েছিলেন এবং এগুলোকে ভিজে একটা সুতি কাপড় দিয়ে হিজাব করে দেওয়া হয়েছিল যাতে এগুলো শক্ত না হয়ে যায়। এখন এই গোল গোল যে বলগুলো, এগুলোকে এখন রুটির শেপ দিতে হবে। এগুলো কিন্তু বেশ মোটা সাইজের রুটি হবে, কারণ এটার পিঠার শেপ দিতে হবে। তো রুটি বানানোর পর এখন পিঠার শেপ দিতে গেলে পিঠাগুলোকে চন্দ্রের শেপে কাটতে হবে। তো চন্দ্রের শেপে কাটার জন্য আমার ঘরে কিছুই ছিল না, হুট করে মনে হলো আমার ঘরে পুডিং বানানোর একটা বাটি আছে স্টিলের, যেটা দিয়ে পিঠা চাইলে কাটা যায় কিনা ট্রাই করে দেখতে পারি। ও মা, এটা দিয়ে কাটার পর দেখি বেশ সুন্দর ডিজাইনের পিঠা শেপ হয়ে গেল। আম্মু তো বেশ খুশি। আম্মু বলল, ঠিক আছে, এখন থেকে আম্মু যখন বাসায় বানাবে তখন উনি এটা দিয়েই বানাবে, কারণ আমাদের বাসায় নর্মালি যখন এই পিঠা বানানো হয় নর্মালি বাঁশ বেতের কী যেন একটা পাতলা শেপ হয় বেতের, সেটা দিয়ে কাটা হয়। এটা বেশ ঝামেলার, কিন্তু বাটি দিয়ে খুব সহজেই কাটা গেল। তো এইভাবে কেটে নেওয়ার পরে এইগুলোকে ডিজাইন করতে হবে। পিঠার ডিজাইন করার জন্য একটা পেয়ালার মধ্যে সয়াবিন তেল নিয়ে নিতে হবে। আমরা মেকআপ করার আগে যেমন মুখে ময়শ্চারাইজিং ক্রিম, প্রাইমার, ফাউন্ডেশন মাখি, এই তেল পিঠার উপরে ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন সব কিছুর কাজ একসাথে করে দিবে। আমরা বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেমন ফেসটা একদম চকচক করে, এই পিঠার উপরে এই তেল ব্রাশ করার পরে দেখবেন একদম পিঠা চকচক ঝকঝক করতেছে। তেলটাই এখানে বেস মেকআপ হিসেবে কাজ করবে। তো তেলটা মাখার পরে এটার উপরে ডিজাইন করতে হবে। এই ডিজাইনগুলো নর্মালি খেজুরের কাটা দিয়ে করা হয়, করলে অনেক সুন্দর হয়, কিন্তু আমি আমার গত ব্লগেও বলেছিলাম আমার ঘরে খেজুরের কাটা নাই। তো খেজুরের কাটা না থাকলে আপনারা সুই অথবা তুটপিক দিয়েও এই ডিজাইনগুলো করতে পারেন। এই যে সাইডটা আমি এইভাবে কেটে নিচ্ছি, আম্মু আমাকে দেখিয়ে দিয়েছিলো এইভাবে কাটা যায়, তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এই পিঠাটা আমি একবারে যে পারি না তা কিন্তু না, মাঝে মাঝে আম্মুকে বাসায় হেল্পও করতাম, অতটা ভালো না হলেও মোটামুটি খাওয়া যায়, আর ভালো কথা। এই ধরনের নকশি পিঠার স্বাদ কিন্তু ডিপেন্ড করে ডিজাইনের উপর। ডিজাইনের উপর ডিপেন্ড করার আরেকটা কারণ হচ্ছে, ডিজাইনটা যদি ভিতর থেকে হয় একদম গুড়ে শিরাটা পিঠার ভিতরে ঢুকে, সেক্ষেত্রে পিঠাটা ভাজলে মচমচা হয় আর গুড়ে শিরাটা একদম ভিতর পর্যন্ত যায়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এই তো দেখতে দেখতে একটা পিঠা আমি বানিয়েই ফেললাম, অত ভালো ডিজাইন না পারলেও মোটামুটি খাওয়া যায়। এই যে এখন আরেকটার মধ্যে আমি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি ডিজাইন করার জন্য। পিঠার মজা যে শুধুমাত্র ডিজাইনের উপর ডিপেন্ড করে তা কিন্তু না, এর 50% মজা ডিপেন্ড করে গুড়ের উপরে। আপনি যে গুড় দিয়ে শিরা বানাবেন, গুড়টা যদি ভালো না হয়, আম্মুর ভাষায় গুড়টা ছেড়ে দেয়, আমি জানি না গুড় ধরে কীভাবে যে ছেড়ে দিবে। যাই হোক, গুড় ভালো না হলে খেতেও ভালো লাগে না, আর শিরা ভালো না হলে পিঠাগুলো একদমই ভালো হয় না। তো গত বছর আমি একটা পেজ থেকে গুড় অর্ডার করেছিলাম, রাজশাহীর একটা পেজ, তারা বলেছিলেন তারা একদম অর্গানিক গুড় সেল করেন, তারা কোনো ধরনের ভেজাল মিক্সড করেন না। তো গত বছর আমি প্রায় 4 কেজির মতো গুড় অর্ডার করি, যে গুড় আমার এই বছর পর্যন্ত রয়ে গিয়েছে। গুড়গুলো খেতে ভীষণ মজা লেগেছে। গত বছর আমি ভাপা পিঠা বানিয়ে অনেকবার খেয়েছি, এবছর ভাপা পিঠা বানানোর সুযোগ হয় নাই, তো ভাবলাম এই পাকন পিঠা বানিয়েই এই গুড় দিয়ে খাই। গত 1 বছরে আমি কয়েকবার এই গুড় দিয়ে পিঠা বানিয়ে খেয়েছি, আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম গুড়গুলো। পেস্ট্রির নাম হচ্ছে ডেইজিস সেফুড। তো আপনারা যারা অর্গানিক গুড়ের সন্ধান করছেন তারা কিন্তু এই পেজ থেকে গুড় অর্ডার করতে পারেন। এই পেজে শুধু গুড় না, অনেক ধরনের অর্গানিক ফুড আপনারা পেয়ে যাবেন। আমি পেস্ট্রি উপরে ট্যাগ করে দিব। এবার আমি পিঠা খাই।
এই পিঠা কিন্তু আমার ভীষণ পছন্দের। এই যে পিঠার গুড়টা যেমন টেস্টি ছিল, সাথে পিঠার ডিজাইন আমি যেহেতু বানিয়েছি অবশ্যই ভালো হয়েছে। নিজের বানানো যে কোনো জিনিসই খেতে যেমনই হোক না কেন নিজের কাছে কিন্তু ঠিকই ভালো লাগে।